হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বাংলাদেশের ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই খুবই একটা মজার রেসিপি এবং কি একটা ডিশ পেতে পারেন, ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে নিয়েছি যেহেতু আমি কাচ্চি করব। তো আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু মোটামোটো করেই দিয়েছি। তো আমি এই যে এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম, তো এই তো আমি রসুন পরিমাণ মতো আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি আদা পেস্ট দিয়ে দিব, এই যে ফুল 1 চামচ আমি আদা পেস্ট দিব। এই যে আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে আমি মশলা অ্যাড করতে থাকবো। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আইজ হয়ে আছে, আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি বাদাম পেস্ট অ্যাড করব। আমি বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে রেখেছি। এই যে এটা হচ্ছে বাদাম পেস্ট। তো এই তো আমি বাদাম পরিমাণ মতো আমি বাদাম দিয়ে দিলাম বাদাম পেস্ট। তো এখন আমি বাদাম পেস্ট দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে দই, আমি টক দই দিয়ে দিব পরিমাণ মতো। এই যে এটা হচ্ছে টক দই, আমি পানিটা ছেঁকে আমি টক দইটা দিয়ে দিয়েছি, এই যে টক দই। তো এখন আমি মাছ সবগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আমি মাংসের গায়ে গায়ে আমি ভালো করে মেখে দিব যেন মাংসের গায়ে গায়ে যেন টক দইটা ঢুকে। তো আমি সব কিছু একসাথে মেখে আমি এখন মশলা একে একে করে আমি আরও মশলা অ্যাড করব। তো আপনারা ফলো করেন যে আমি কী কী দিচ্ছি। তো এখন আমি মশলা দিয়ে দিব, একে একে আমি মশলা অ্যাড করব। এই তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। আর হচ্ছে গুঁড়ামরিচ দিব, এটা হচ্ছে এটা জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য। আর দ্যাটস ইট, এটাও আমি দিয়ে দিলাম, এই যে গুঁড়ামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। জাস্ট বিরিয়ানির কালারটা, মাংসের কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম, বাট এটা কোনো ঝাল না। এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। এই তো এখন আমি জিরার গুঁড়ো দিব, এই যে এটা হচ্ছে জিরার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নিজ হাতে আমি বিরিয়ানির মশলা তৈরি করেছি, আমি সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব এখন। তো এই তো আমি বিরিয়ানির মশলা আমি নিজের তো হাতে তৈরি করেছি, তো ওইটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই যে বিরিয়ানির মশলা দেখাচ্ছি আমি, এখন আমি এটা পরিমাণ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে দিব মাংসের ভিতরে। ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন ঠিক পুরান ঢাকার সেই কাচ্চি বিরিয়ানির স্বাদটাই আপনারা পাবেন। আমি 100% আপনাদেরকে শিওর দিতে পারবো যে এটা সেই পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির মতো। আমি যে জয়ফল গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জয়ফল গুঁড়ো দিলাম
এখন আমি এগুলো এক এক করে আমি এগুলো সব মেখে নিব। মেখে আমি এগুলো সব মাংসের গায়ে গায়ে যেন এগুলো মশলাগুলো ঢোকে, তো আমি এগুলো ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। তো আপনারা চেষ্টা করবেন যে যখনই আপনারা কাচ্চিটা তৈরি করবেন তার ম্যাক্সিমাম 3-4 ঘন্টা আগে আগে যে মাংসটা মেরিনেট করে রাখলে মাংসটা নরম হয়ে যায় এবং কি মশলাগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে ঢোকে, এবং কি আর একদম মাংসটা যখন নরম হয়ে যায় তখন কাচ্চিটা কিন্তু রান্না করতে এতটা সময় লাগে না, কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো আমি মাংসটা ভালো করে মেরিনেট করতেছি, মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। তো ফ্রেন্ডস, এখনও আমার মশলা শেষ দেওয়া শেষ হয়নি। আমি এখন এই যে আমি এখানে এলাচি দিয়েছি 10-12টা, এলাচি গোলমরিচ দিয়েছি 10-12টা, আর হচ্ছে লং দিয়েছি 10-12টার মতো আমি এগুলো দিয়ে দিয়েছি আস্তা। এখন আমি একে একে তেজপাতা দিব, তারপর হচ্ছে দারচিনি দিব। আপনারা দেখতে থাকুন আমি কী কী মশলা মাংসের ভিতরে অ্যাড করতেছি। এই যে আমি এখন তেজপাতা দিয়ে দিলাম। এই যে 5-6 টুকরা দারচিনি দিয়ে দিলাম। তো এখন আমার আমি এগুলো দেওয়ার পর এখন আমি পেস্তার দানা একটু পেস্ট করে নিব। পেস্তার দানা এই যে আমি একটু বেটে নিচ্ছি পেস্তার দানা। এটা হচ্ছে পেস্তার দানা, আমি এই যে এটা একদম মিহি করে আমি এটা বেটে নিচ্ছি। নিয়ে এখন আমি এটা দিয়ে দিব মাংসের ভিতরে, যে পেস্তার দানা দিলাম আর হচ্ছে জয়ত্রী আমি একসাথে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমি এটা আমি মাংসের ভিতরে দিয়ে আবার আমি আরেকটু মাখিয়ে ভালো করে এটাকে মাখাবো। এই যে পেস্তার পেস্ট আমি এটা ভালো করে খুব ভালো করে আমি এটা বেটে নিয়েছি। এখন আমি এটা মাংসের গায়ে গায়ে এটা আমি আবার দিয়ে মাখিয়ে নিব। তো বন্ধুরা, এই তো আমি আমি এই পেস্তার দানা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। এখন এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমার যতটুকু তেল দরকার দেওয়ার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তবে এটা ই করতে হবে, এটা হচ্ছে আলু বোখারা, আলু বোখারাটা আমি দিয়ে দিব। আলু বোখারা আমি দিয়ে দিলাম, পরেও আমি আবার অ্যাড করব কিছু আলু বোখারা। এখন আমি জাস্ট মাংসের সাথে আলু বোখারাগুলো দিলাম, পরে আবার দিব। তো এখন আমি কিছু কাঁচামরিচও এখানে 10-12টা কাঁচামরিচ এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে। এই তো যেহেতু পুরান ঢাকা সেই ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি বললেই মানে আর কোনো কথা নাই, তো সেই রকম মশলাও কিন্তু অ্যাড করতে হবে, মশলাও উপরেই কিন্তু কাচ্ছি। তো এই তো আমি 1 চামচ পরিমাণ কেওড়ার জল দিলাম, জাস্ট খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। দ্যাটস ইট, এটা কেওড়ার জলটা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে এটার জন্যই কিন্তু কেওড়ার জল দেওয়া। তো এই তো আমি এখন এটাতে একটু তেল তো দিলামই, এখন আমি ঘিও অ্যাড করতেছি। আমার আমি ঘি এই যে আমি দেখাচ্ছি, আমি এই তো আমি এইটা এই ঘিটা আমি অ্যাড করলাম এখানে মাংসের ভিতরে অ্যাড করে দিচ্ছি। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এটা চুলায় যখন আমি দিব তখন এটা একদমই হয়ে যাবে। আর হচ্ছে আমি এটা কিন্তু মাংসটা কিন্তু আমি 3 ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম। তো এই তো আমি সব কিছু দিয়ে আবার আরেকটু মাখিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে মেরিনেট করে করবো। এটা
রেস্টে দিব, 3 ঘন্টা পর আমি এটা চুলায় বসাবো। এই তো আমি মাখার জায়গায় আমি এখন এই তো চুলায় বসায় দিব, সরি আমি রেস্টে দিব এটা 3 ঘন্টা, 3 ঘন্টা পর আমি এটা চুলায় দিব। তবে এখন আমি সব কিছু মাখায় নিচ্ছি। তো এই তো দেখাচ্ছি যে আমার সব কিছু দেওয়ার পরে আমার মাংসের লুকটা এরকম হয়েছে, এরকম হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি এখন রেস্টে দিয়ে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা আমি পর আমি এটাকে যখন আমার মাংসটা একদম মাংসের গায়ে গায়ে মশলাগুলো ঢুকে যাবে এবং কি মাংসটাও নরম হয়ে যাবে, আমার মাংসটা রান্না হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো আমি ফিরে আসছি আপনাদের মাঝে 3 ঘন্টা পর। তো বন্ধুরা দেখাচ্ছি যে 3 ঘন্টা পর আমি, 3 ঘন্টা আমি এটাকে রেখে দিয়েছিলাম, এই যে মাংস একদম সব কিছু দিয়ে আমি এই যে রেস্টে দিয়েছিলাম 3 ঘন্টা, এখন আমি চুলায় বসায় দিব এটা, এখন আমি এটা চুলায় বসায় দিব। তার মাঝে যে আমি কাচ্চির জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি, প্লাস হচ্ছে আলুতে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি একটু লবণ দিয়ে এটা মেখে নিয়েছি, আর দ্যাটস ইট, আর কিছুই দিই নেই। এখন আমি এটাকে তেল ভেজে নিব ফ্রাই প্যানে, এই তো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ভুলে গিয়েছিলাম, একটু ফ্রাই প্যানে যখন আমি তেল দিয়েছিলাম তখন কিন্তু একটু লবণ দেওয়ার দরকার ছিল, তাহলে আর ছিটতো না। তো আমি লবণটা দিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন, যে কোনো কিছুই ভাজার আগে একটু লবণ দিয়ে দিলে ওটা ছিটে না বা ফুটে না। তো বন্ধুরা এই তো আমি আলুগুলো দিয়ে আমি এটাকে এখন আমি ভেজে নেব, হালকা আছে আঁচ দিয়ে আমি এটা আলুগুলোকে এখন আমি ভেজে তুলব। তো এই তো আমি একে একে আলুগুলো উল্টে পাল্টে দিয়ে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আমি আলুগুলো ভেজে তুলে আমি এটা এই চুলায় আমি আমাদের যে দেশীয় পোলাও চাউল চিনি গুঁড়া চাউল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করবো। চাউলটা আমি ধুয়ে এটা পরিমাণ মতো, আমার 1 কেজির চাউলের যতটুকু পানি লাগবে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাতে হালকা সামান্য পরিমাণ একটু তেল আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ, চালটাকে সিদ্ধ করে নিব, মানে রান্না করে নিব। তো এই তো আমি সব দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভেজে তুলে নিয়ে এখন আমি চালটা কিন্তু বসায় দিব, এই চুলেই আমি বসাবো চালটা। তো এই তো আমি এখানে যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এই যে আমি দেখাচ্ছি, এই তো চিনি গুঁড়া চাউল আমি দেখাই দিলাম, আর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ময় মশলা দিয়ে দিয়েছি, আমার যা যা দরকার ছিল লবণ থেকে অ্যাড করে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে আপনাদের বিরিয়ানিটার লুক আমি দেখাচ্ছি, দেখতে পারবেন যে মশলা কতটুকু কত সুন্দর ছিল, দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক মজার ছিল, ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি। তো এই মাঝখান দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে যেন দলা পেকে না যায়। তো বন্ধুরা আমার কিন্তু এই মাঝখান দিয়ে আমি আর ওটা শ্যুট করিনি, আমার কিন্তু
পোলাওটা হয়ে গেছে, আর আমার কিন্তু এই যে মাংসটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এই দিক দিয়ে মাংসটার তেল উপরে ভেসে উঠেছে। এই যে মাংস কিন্তু হয়ে গেছে, মাংসের এগুলো সব হচ্ছে তেল, আমি মাংসের তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসের ভিতরে এখন বিরিয়ানির এই যে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি, এখানে কোনো ঝোল কিংবা কোনো কিছু নেই, সব একদমই ঝোল শুকিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে তেল, তেলটা তো থাকবেই। তো এ আমি সব কিছু এখন আমি একে একে এখন বিরিয়ানি সব কিছু আমি অ্যাড করব। এই যে দেখুন আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পোলাওর চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে। এখন আমি এর ভিতরে এখন মাংসের ভিতরে আমি এই পোলাওটা আমি অ্যাড করতেছি। এই তো আমি পোলাওটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এই তো আমি সব কিছু আমি দেখাচ্ছি যে আমি পোলাওটা আমি অ্যাড করতেছি, কীভাবে আমি অ্যাড করতেছি আমি আপনারা দেখতে থাকুন। আমি কি এবং কি পোলাও অ্যাড দিয়ে সাথে সাথে পোলাওর সাথে আমি পোলাওটা যখন পুরোপুরি আমি এই যে পোলাওটা পুরোপুরি দিয়ে দিলাম, এখন আমি এটাতে কি কি অ্যাড করি আপনারা এটা দেখতে থাকুন। তো বন্ধুরা এই তো আমি এখানে জাস্ট একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, আমি ও ফুড কালারটা অ্যাড করে দিলাম অরেঞ্জ ফুড কালারটা। এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব, এই তো আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো এই তো আমি কিশমিশ কিন্তু আমার আমি দিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি কিশমিশ ছড়াইয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার ফুড কালারটা মানে একটু পানি সহ দিয়ে আমি দিয়েছিলাম, বাট আমি আরেকটু ফুড কালার অ্যাড করলাম। আর এখন আমি আবার আরেকটু কেওড়ার জল 2-3 ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম। ওকে, আমার কেওড়ার জল কিন্তু দেওয়া শেষ। এখন আমি কিছু কাঁচামরিচ এটার ভিতরে গেঁথে দিব, এই যে কিছু কাঁচামরিচ আমি এটার ভিতরে গেঁথে দিব, এবং কি হচ্ছে আলু বোখারা আমি এটার ভিতরে আমি এই বিরিয়ানিতে গেঁথে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি যে কাঁচামরিচ গেঁথে দিচ্ছি, এটা খুব সুন্দর একটা স্মেল, যখন এটা ভাপে এটা খুব সুন্দর একটা স্মেল বের হবে, অনেক সুন্দর একটা স্মেল হবে। তো এই তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আমি সেই বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে আমার বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এই তো বেরেস্তা কিন্তু আমার আমি কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি, এই যে বেরেস্তা। তো আমার কিন্তু পুরোপুরি বেরেস্তা দেওয়া শেষ। এখন আমি একটু জায়গায় জায়গায় একটু ঘি দিয়ে দিব, জায়গায় জায়গায় একটু আমি ঘি দিয়ে দিব, যেন এটার ভাপে যখন ঘিটা যখন ই হবে এটা খুব সুন্দর একটা স্মেল আসবে আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর লাগতেছে এই যে ঘি, আমি এখন ঘিটা জায়গায় জায়গায় আমি একটু ভেঙে ভেঙে জায়গায় গায়ে গায়ে লাগিয়ে দিব এটা। তো বন্ধুরা আমি যেটা বলতে চেয়েছিলাম, দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ভালো লাগা মানে আমার সার্থকতা। তো এই তো আমি ঘি জায়গায় জায়গায় আমি দিয়ে দিচ্ছি, এবং এখন আমি এটাকে কিন্তু ঢেকে দিব। আমি এটা ঢেকে 20 মিনিট আমি এটা ঢেকে এটা ভাপে থাকবে, দমে থাকবে 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে 20 মিনিট পর আমি দেখাচ্ছি, এই যে আমার মাশাআল্লাহ এই যে লাস্ট এই লুকটা, এই যে দেখুন ধোয়া উঠতেছে লাস্ট লুক, এই যে লুকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ছিল। আমি এখন আপনাদেরকে বেড়ে আমি একটা সার্ভিং ডিশে এখন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে।
কাচ্ছি। এখন আমি তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকুন, আমি সার্ভিং ডিশে তুলতেছি। তো বন্ধুরা, এই যে আমি সার্ভিং ডিশে তুলে তুলে নিচ্ছি, আপনারা দেখুন যে আমার বিরিয়ানি এত মজা হয়েছিল যা বলার মতো না। আমি বাসায় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কত মজার ছিল। এই তো আমি সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি, এবং কি আপনাদেরকে সেই লাস্ট লুকটাও আমি দেখায় দিচ্ছি যে এটা কত দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ মজা ছিল। তো এই তো আমি, এটার হচ্ছে লাস্ট লুক, আমি কাচ্ছি, আমার রেডি। আমি সার্ভিং ডিশে তুলে আমি টেবিলে সার্ভ করেছি। তো আপনাদেরকে লাস্ট লুকটাও আমি দেখায় দিলাম যে এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে অতটাই লোভনীয় ছিল এবং অনেক মজার ছিল। আমি আপনারা বাসায় ট্রাই না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা দেখেছেন, আমি অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম যে বাংলাদেশের ট্রেডিশনাল সেই পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি যে মতো স্বাদ আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমি একটা কথাই বারবার বলি সবসময় যে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি যেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।